গাজায় আটক বন্দীদের মুক্তির দাবিতে এবং আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে শনিবার হাজার হাজার মানুষ ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন। ইসরায়েলের সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা ইসরায়েলের কাপলান স্কোয়ারে জড়ো হন এবং গাজায় ফিলিস্তিনি উপদলের সাথে বন্দী বিনিময় চুক্তি এবং আগাম নির্বাচনের দাবি জানান। গাজায় আটক বন্দীদের পরিবারও এদিনের বিক্ষোভে অংশ নেয় এবং বিক্ষোভকারীদের সামনে বক্তৃতা দেয়। এ সময় বিক্ষোভ সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। শুরুতে ধস্তাধস্তি হলেও পরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তারা তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘেরাও করে, এমনকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে পর্যন্ত বিক্ষোভ হয়। আনাদুলু বলছে, হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের প্রকাশিত একটি ভিডিওতে গাজায় আটক দুই বন্দীকে ইসরায়েলি সরকারের কাছে তাদের মুক্তি নিশ্চিত করার জন্য বন্দী বিনিময় চুক্তি করার দাবি জানাতে দেখা যাওয়ার পর ইসরায়েলে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। এছাড়া গাজায় আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য সরকারি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে তাদের পরিবারগুলো। এমনকি যুদ্ধের অবসান ঘটিয়ে হলেও এই পথে হাঁটার দাবি জানিয়েছে তারা। তেল আবিব বিশ্বাস করে গাজায় এখনও 134 জন ইসরায়েলি বন্দী আটক রয়েছে। অন্যদিকে ইসরায়েল তাদের কারাগারগুলোতে প্রায় 9,000 ফিলিস্তিনিকে আটক রেখেছে। গোটা বিশ্বকে অবাক করে দিয়ে গেল 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। এরপর থেকে গাজায় তাণ্ডব লীলা চালাচ্ছে তেল আবিব, রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছে গাজার বেশিরভাগ এলাকা। IBTV USA, New York.